আপনাতে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত, এবং নৌপথের খবরাখবর জানাতে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝারি ইমন। শুরুতে যাচ্ছি সাজিদ আরাফাতের কাছে। সাজিদ, জানতে চাই সকাল থেকে এখন পর্যন্ত কতগুলো ট্রেন ছেড়ে গেছে এবং শিডিউল বিপর্যয়ের কোনো খবরাখবর আপনার কাছে আছে কিনা? শম্পা, ঈদুল আজহার কিন্তু আর খুব বেশি দেরি নেই। ঈদ যাত্রা যদি বলি, ঈদ যাত্রার আজ দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে কিন্তু এই বিকেল থেকে এই ভিড় কিন্তু বাড়তে শুরু করেছে। অর্থাৎ ঘরমুখো মানুষ যারা ঢাকা ছেড়ে নারীর টানে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে যাবেন, সেই মানুষগুলোর পদচারণা কিন্তু আমরা দেখছি বিকেল থেকেই বেড়েছে। আপনি বলছিলেন ট্রেনের সংখ্যার কথা, আমরা যেটি জানতে পেরেছি, রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে সকাল থেকে আজ রাত অবধি কিন্তু 69 জোড়া ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে 43 জোড়া হচ্ছে আন্তনগর ট্রেন, বাকিগুলো লোকাল বা মেল ট্রেন। এই মুহূর্তে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছি সুবর্ণ এক্সপ্রেস, যেটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে 4:30, সেই ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। অন্যদিকে আরও একটি ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সেটি যমুনা এক্সপ্রেস, যেটি তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল 4:45। বিকেল থেকেই আমরা দেখছি আজকে বৃহস্পতিবার শেষ কর্মদিবস, কালকে সরকারি ছুটি, পরশুদিনও সরকারি ছুটি, রোববার থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের যে ছুটি সেই ছুটি শুরু হবে। তো আজকে অনেক কর্মদিবস শেষ করেই কিন্তু ঘরে ফেরার যে তারা, প্রিয়জনের কাছে মানুষের যে ফেরার যে তারা, সেই তারা আমরা দেখতে পেয়েছি। এবং অসংখ্য যাত্রী যারা ঢাকা ছেড়ে সেই গ্রামে ফিরে যাবেন, সেই যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে ঈদ যাত্রা শিডিউল বিপর্যয় খুব একটা হচ্ছে না, তবে একটি ট্রেন যেটি সিল্ক সিটি রাজশাহীর উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল 2:40, সেটি এখন পর্যন্ত ছেড়ে যায়নি। এই একটি ট্রেন কিছুটা বিলম্ব করছে, এবং বাদবাকি যে ট্রেনগুলো রয়েছে সেগুলো মোটা দাগে বলতে গেলে খুব একটা শিডিউল বিপর্যয় হচ্ছে না। যারা ঘরে ফিরছেন, বাড়িতে ফিরছেন, তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে একটা উচ্ছ্বাস নিয়েই কিন্তু ঘরের দিকেই তারা যে প্রিয়জনের সঙ্গে ঈদ করার যে যাত্রা, সেই যাত্রায় সামিল হয়েছেন। তো আজ বাকি যে সময়গুলো রয়েছে রাত পর্যন্ত আরও বেশ কিছু ট্রেন ছেড়ে যাবে বলে আমরা জানতে পেরেছি, এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থাও আমরা দেখেছি জোরদার করা হয়েছে। শম্পা, এই ছিল রেল যাত্রায় আমার কাছে সবশেষ খবর কমলাপুর থেকে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত, তিনি জানাচ্ছিলেন ট্রেনে ঈদ যাত্রার খবরাখবর। এবারে জানতে চাই নৌপথের খবরাখবর, যেতে চাই সহকর্মী মাঝার ইমনের কাছে। ইমন, পদ্মা সেতু হওয়ার পর আমরা দেখেছি যে নৌপথে অনেকটাই ভিড় কমে গিয়েছে, আপনি এই মুহূর্তে নৌপথের কী অবস্থা দেখছেন? শম্পা, পদ্মা সেতুর কথা যেহেতু বলছিলেন সেটি দিয়ে শুরু করতে চাই। পদ্মা সেতু হওয়ার পর থেকে বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে সদরঘাটের যে চিরচেনা যে রূপ সেটি হারিয়ে গিয়েছিল, তবে ঈদ আসলেই কিছুটা বাড়ে, তবে সেরকম আসলে দেখা যায় না যে পদ্মা সেতু হওয়ার আগে যেরকম ছিল। এবারের ঈদের চিত্র যদি বলতে চাই, আজকে বৃহস্পতিবার ছিল, শেষ কর্মদিবস ছিল রাজধানীবাসীর, সেই হিসেবে বিকেল নাগাদ আমরা দেখেছি এখানে যে সমস্ত যাত্রীরা সদরঘাটে এসেছেন, নৌপথে যারা যেতে চান দেশের দক্ষিণাঞ্চলে, বরিশাল, ভোলা, ঝালকাঠি, এই সমস্ত অঞ্চলের যাত্রীরা আমরা দেখেছি সদরঘাটে এসেছে। তবে সকালের তুলনায় সকালের পর দুপুর নাগাদ এখানে দেখেছি যে ভিড় কিছুটা বাড়ছে। আমি যদি এই মুহূর্তে সদরঘাটের চিত্র দেখাতে চাই, যে এখানে প্রচুর পরিমাণের যাত্রীদের আনাগোনা হচ্ছে, বিকেলের পর থেকে এই যাত্রীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখানে সকালবেলা থেকে বেশ কয়েকটা লঞ্চ ছেড়ে গেছে, তবে যাত্রীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এখন অনেক যাত্রী 10:00-12:00 দিকেও লঞ্চে উঠেছে, সেই লঞ্চগুলো এখনও ছাড়েনি। লঞ্চ কর্তৃপক্ষ যেটি বলছে যে যাত্রী সম্পূর্ণ না হওয়ার আগ পর্যন্ত তারা লঞ্চগুলো ছাড়তে পারছে না। তবে লঞ্চ মালিকরা যেটি বলছেন যে তারা এই দুটি ঈদকে, বছরে যেহেতু দুটি ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকেই ঘিরে তাদের যেই ব্যবসা রয়েছে সেটির দিকে তারা চেয়ে থাকে, যেহেতু পদ্মা সেতু হওয়ার পর যাত্রী সমাগম অনেকটাই কমে গেছে। আর কর্তৃপক্ষ যেটি বলছে, সদরঘাট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছিল, তারা যেটি বলছে যে গেল ঈদুল ফিতরে যেই সমস্যাটি হয়েছিল, একটি দুর্ঘটনার কারণে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছিল, সেটি যাতে এবার না হয় এই জন্য নিরাপত্তার যে বিষয়টি, গত ঈদের তুলনায় এবার নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি সদরঘাটে পুলিশ, র্যাব সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমরা তদারক দেখেছি, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, যাত্রীরা যাতে নিরাপদে যাতে নিঃসংকোচে যারা যাতে লঞ্চে উঠে এবং যাদের পছন্দের যে গন্তব্যস্থল রয়েছে সেখানে যেতে পারে। আমরা যাত্রীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এখানে মূলত
বরিশাল এবং পাশাপাশি ভোলার যে সমস্ত যাত্রী আছে তাদের চাপ আমরা বেশি দেখতে পেয়েছি। পাশাপাশি চাঁদপুরেরও আমরা দেখছি যে যাত্রীরা তারা লঞ্চে করে তাদের যে গন্তব্যস্থান রয়েছে তাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন। এখানে কয়েকজন যাত্রীর সাথে আমার কথা হয়েছিল ভাড়ার বিষয় নিয়ে, তারা বলছেন যে সবসময় যে এই ভাড়ায় যায় সে থেকে কিছুটা অর্থাৎ 100 থেকে 150-200 টাকা পর্যন্ত ভাড়া বেশি নেওয়ারও একটি অভিযোগ রয়েছে যাত্রীদের পক্ষ থেকে। তবে লঞ্চ কর্তৃপক্ষ যেটি বলছে যে ঈদ আসলে ঈদের যেই একটু বাড়তি তাদের যে সমস্ত খরচ হয় সেই খরচ পোষানোর জন্যই তারা এই ভাড়াটি নিচ্ছে। তো এক কথায় যদি বলতে চাই সদরঘাটের যেই চিত্র সেটি বলা যায় যে ঈদকে ঘিরে সদরঘাটের যেই চিরচেনা রূপ সেটি পদ্মা সেতু হওয়ার পর যেটি আসলে কমে গিয়েছিল সেটি কিছুটা বাড়ছে। তবে এখনও যেহেতু যাত্রীরা আসছেন তবে লঞ্চ কর্তৃপক্ষ যেটি বলছেন যে সন্ধ্যা নাগাদ অর্থাৎ রাত 8-9টার দিকে যাত্রী চাপটা আরও বাড়তে পারে, তখন একসাথে বেশ কয়েকটি লঞ্চও ছেড়ে যেতে পারে দেশের দক্ষিণাঞ্চলের দিকে। তো রাজধানীর সদরঘাট থেকে নৌপথের ঈদ যাত্রার এই ছিল আমার কাছে সবশেষ। লঞ্চে ঈদযাত্রার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাঝহারি মনিয়ারির সাথে। এখন বিকেলের সময় হলো ছোট্ট একটি বিরতি নেওয়ার, ফিরছি একটু পর।